চলে এসেছি আমি রূপসা। শুরু করছি তোমাদের সকলের প্রিয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং আর প্রেজেন্স রাধুনী। রাধুনীতে চলছে দুই বাংলার খাবার সপ্তাহ, আর আজকে তার শেষ দিন। আর এই শেষ দিনে যাকে ছাড়া এই দুই বাংলার খাবার সপ্তাহ অসম্পূর্ণ, সেই মানুষটাকে আজকে পেয়ে গেছি রাধুনীর হেসেলে। আমাদের সকলের প্রিয় রঙ্গনদা আজকে চলে এসেছে রাধুনীতে ওপার বাংলা স্পেশাল খাবার শেখাতে। ওয়েলকাম রঙ্গনদা, কেমন আছো? ভালো আছি, খুব ভালো। তোমাকে দেখে খুব ভালো লাগছে, কিন্তু বেশ মানে ঠিকঠাক, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে এখন? মানে ডায়েটে আছো একটু না, আগের থেকে অনেক রিডিউস করেছো। খাওয়ার কমিয়ে দিয়েছি, অনেক কমিয়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে। শোনো, যে রাধুনি সে যদি খাওয়ার কমিয়ে দেয় তাহলে কিন্তু জিনিসটা হয় না। খাওয়ার সবই তাকে খেতে হয়, অল্প অল্প করে সবই চেখে দেখতে হয়। আর যখন টেস্ট করো, যখন রান্না করো, তখন টেস্ট তো করতেই হয় তোমাকে। টেস্ট না করলে তো সিজনিং বোঝা যাবে না, যে নুন হয়েছে কি, ঝাল হয়েছে কি, মিষ্টি হয়েছে, সেই জন্য টেস্ট করতেই হয় না। আজকে একটা খুব বাংলাদেশের জনপ্রিয় রান্না করছি, যেটা চট্টগ্রামের মেজবানি গোস্ত। মেজবানি গোস্ত চিকেন দিয়ে হয়, মাটন দিয়ে হয়, বিফ দিয়ে হয়। তো মেজবানি গোস্তের একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে চট্টগ্রামে নিয়ম হচ্ছে যে এই মেজবানি গোস্ত যখন হয় কোনো একটা বাড়িতে, অনুষ্ঠান হলো, জন্মদিন হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, শ্রাদ্ধ হতে পারে, বিয়ে হতে পারে, এই মেজবানি গোস্ত যখন হয় তখন পুরো শহরে সব লোককে নিমন্ত্রণ, মানে দু হাজার লোক, আড়াই হাজার লোকও হয়। হ্যাঁ, কেন এটা নিয়মই ওদের মেজবানি গোস্তের। ওই যে মানে এই রান্নাটা করলে সবাইকে ডাকতে হবে? ডাকতে হবেই, এটাই নিয়ম। ও মা, এটা ভালো সিস্টেম তো। আজকে কিন্তু আমরা 2000 লোককে ডাকিনি, আমরা দুজন এখানে আছি, কিন্তু টিভির ওপারে, পর্দার ওপারে আমার প্রচুর রাধুনীরা আছে, সেটা হচ্ছে 2000-এর থেকে অনেক অনেক সংখ্যায় বেশি, তারা রয়েছে আমাদের সাথে। আজকে আমরা শিখে নেব সেলিব্রিটি শেফ রঙ্গন নিয়োগীর হাতে মেজবানি গোস্ত। তাহলে এটা হচ্ছে চট্টগ্রামের একটা স্পেশাল রেসিপি, ওখানকার একটা অথেন্টিক রেসিপি। অথেন্টিক দেখে নাও তাহলে উপকরণে কি কি লাগবে। মেজবানি গোস্ত উপকরণ: মাটন, সর্ষের তেল, রাঁধুনি, জায়ফল, জৈত্রী, শাহজিরে, শুকনো লঙ্কা, হিং, দারচিনি, পোস্ত, তিল, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা। আচ্ছা, প্রথমে কি তেল বসিয়ে দেবো? এটা সর্ষের তেল দিয়ে রান্না হবে। আচ্ছা, তেলটা একটু বেশি মনে হয় লাগবে, নিশ্চয়ই একটু বেশি লাগবে। আর তোমার রান্নাতে এমনিতে কম তেলে খুব একটা হয় না। দেখো তেলটা কতটা দিচ্ছি, দেখো ব্যাস এইটুকু দিলেই হবে। ও ঠিক আছে, তাহলে ঠিক আছে। রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এই তেলটা তুমিও রান্নায় নিশ্চয়ই ব্যবহার করো, জল মুখে হাসি, ওই জন্য আমরা এই তেলটাকে বেশি ভালো, এর ঝাঁজটা খুব ভালো। হ্যাঁ, ঝাঁজটা খুব ভালো। হ্যাঁ, কি বলছিলে বলো? হ্যাঁ, তো এইটা করতে যেটা লাগে সেটা হচ্ছে মেন হচ্ছে রাধুনি মশলা। রাধুনি মশলা আমরা একসঙ্গে গুঁড়ো করে রেখে দিয়েছি। মাটনে লাগে রাধুনি মশলা? রাধুনি মশলা, এই রাধুনি মশলাটা বানানো হচ্ছে জায়ফল, জৈত্রী আছে, শুকনো লঙ্কা আছে, পোস্ত আছে, তিল আছে, রাধুনি আছে, আর হিং আছে, সাজিরে আছে। আচ্ছা, এই দিয়ে এই মশলাটা তৈরি করা হয়। তাহলে তুমি সবকটা জিনিসকে আগে শুকনো খোলায় রোস্ট করেছো? শুকনো খোলায় রোস্ট করে এটা মিক্সিতে গ্রাইন্ড করে, গ্রাইন্ড করা হয়েছে। ওকে, আচ্ছা আমরা হাতটা একটু আগে স্যানিটাইজ করে নিই। এনো আয়ুশক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার। আয়ুশক্তি আমার রাধুনের হেসেলকে স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন, এবং আয়ুশক্তির ফিনাইল থাকবে রাধুনির জন্য একদম শেষে গিফট হিসাবে। আচ্ছা, মেজবানি যে নামটা, নামটার কারণটা বলো একটু, কেটা বলছিলে তখন? এটা হচ্ছে যে চট্টগ্রামের একটা অথেন্টিক ডিশ। এইটা হচ্ছে যে গেস্টকে ইনভাইট করলে যে কোনো অনুষ্ঠানে এই মাংসটা করতেই হবে ওদের। আচ্ছা, যে কোনো অনুষ্ঠানে এটা মাস্ট, এবং সেখানে 2000-এর উপর লোক লাগে, 2000 মানে সারা জায়গাটা লোক থাকে। ওকে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা খুব বেশি লাগে, অনেকটাই পেঁয়াজ। মানে ধরো তুমি যা মাংস নিয়ে এসো তার সাথে কটা পেঁয়াজ এখানে দিয়েছো? দেখো, দুটো বড় পেঁয়াজ দিয়েছি। ওকে, হ্যাঁ, পেঁয়াজটাকে আস্তে করে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, এই রান্নাগুলো তুমি তো ওখানে যাওই, তোমার তো ওপার বাংলা যেতেই হয়, প্রত্যেক মাসেই প্রায় মানে 2 মাস বাদে বাদেই যাই। হ্যাঁ, তো সেখানে কি ওখানে গিয়ে শিখেছো নাকি এখান থেকেই? না, আমি শিখেছি ওখানে, খেয়েছি ওখানে। আচ্ছা, তো ওখানে অনেক ইন্টারেস্টিং রান্না আছে, বাঙালি রান্না ওদের ওখানে যত ইন্টারেস্টিং আমাদের এখানে সে তুলনায় অনেক কম। মানে কিরকম, মানে ইন্টারেস্টিংটা বলছো কি হিসেবে? ওরা কি অনেক বেশি এক্সপেরিমেন্ট করে? ওরা অনেক এক্সপেরিমেন্ট করে, ওরা অনেক রান্না নিয়ে কাজ করে, এবং খুব ক্রিয়েটিভ রান্নার ব্যাপারে, রান্নার ব্যাপারে। আচ্ছা আচ্ছা, এবার কি পেঁয়াজটা তো হয়ে গেছে, পেঁয়াজটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে রসুন দেব। রসুনটা কুচিয়ে দিতে হবে? রসুনটা কুচিয়ে দিতে হবে, ও মুখে পড়বে। ওকে, 2 চামচ রসুন দিলাম, পেঁয়াজও কুচি, রসুনও কুচি। হ্যাঁ, ওকে, এবার আমি এতে একটু আদা দেব, 1 চামচ।
একটু শুকনো লঙ্কা দেবে না দুটো শুকনো লঙ্কা দেব ওখানকার স্পেশাল মানে সবথেকে প্রিয় খাবার কোনটা তোমার আমি ওখানে গেলে আমার রেড মিটটা কলকাতায় খুব কম খাওয়া হয় ওখানে গেলে খাওয়া হয়ে যায় বেশি খাওয়া হয়ে যায় ইলিশ মাছ তুমি কিন্তু বেশ ওখানে ভালো মন্দ খাও দেখেছি ইলিশ মাছ ভীষণ ভালো লাগে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ওখানে নোনা ইলিশ বলে নোনা ইলিশ মানে ইলিশটাকে সিজনের সময় তুলে হালকা করে ছিঁড়ে নুন দিয়ে মাট একটা হাড়ির মধ্যে ঢুকিয়ে মাটির তলায় রেখে দেয় তারপর ওটা যখন ড্রাই হয়ে যায় মানে একটা টাইপ অফ শুটকি আর কি আচ্ছা দারুণ খেতে মানে আমরা যে ছ্যাঁচড়া খাই এখানে ওই ছ্যাঁচড়ার মধ্যে যদি নোনা ইলিশ দেওয়া হয় বিউটিফুল টেস্ট হয় দারুণ হবে খেতে কতদিন রাখা যায় মাছটাকে ওভাবে মাটির তলায় মাছটা তো এক বছরের উপর থাকে ও আচ্ছা ওকে নেক্সট কি দেবে বলো তো এটা হয়ে এসেছে এবার আমি রাঁধুনি মশলাটা দেব মানে আসল মশলাটা কিন্তু এটাই মানে এই রান্নার আসল রহস্য হচ্ছে কি এটাই এবার মাংসটাকে আমি দিয়ে দেব এখানে 500 গ্রাম মাংস আছে ওকে মাংসটা না একটু রেয়াজি মাংস হলে ভালো হয় আচ্ছা এখানে ঝাল তো ধরো আলাদা করে ইউজ করা হচ্ছে না না ঝালটাকে মশলার ঝালটাই যেটুকু ঝাল হবে মশলা থেকেই যেটুকু হবে এই রাঁধুনি মশলা যেটা আছে এই মশলাটাই হচ্ছে এই মাছের এই মাংসের ম্যাজিক স্পেশালিটি এবার আমি এতে নুন দিলাম পরিমাণ মতো মিষ্টি দিচ্ছ না না মিষ্টি পড়েই না ওখানে তো মাংস ওপার বাংলা রান্না তো হ্যাঁ মিষ্টি পড়েই না মিষ্টি পড়েই না ওকে হ্যাঁ এবার একটু জল দিয়ে দেব ওকে ওরা যদি ওখানে মাংস কিন্তু জল ছাড়াই বেশি রান্না করে মানে পুরোটা তেলে হয় পুরোটা তেলে হয় বাট আমরা এখানে যেহেতু মাটন জল তো একটু দিতেই হবে সিদ্ধ করতে তো আমি যখন বাড়িতে মাংস রান্না করি আমি 2 ঘন্টা ধরে রান্না করি স্লো ফায়ারে কিন্তু আমি জল দিই না জল ছাড়া জল ছাড়া আচ্ছা একটু জল দিয়ে দিই দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিই এবং এটা আমরা চাইলে একটুখানি তো সিটি দিতেই মানে প্রেসার কুকারে দিতেই পারি প্রেসার কুকারে দেয়া যেতে পারে দিয়ে তাড়াতাড়ি হয়েও যাবে ভালো করে আগে কষাতে হবে মশলাটা দিয়ে তারপর এটাকে ব্যাপারটা হচ্ছে যে কোনো মাটন যদি প্রেসার কুকারে দেওয়া হয় তার টেস্টটা সেরকম হয় না যেটা নরমালি করা হয় কিন্তু আমাদের সময় কমের জন্য আমাদের প্রেসার কুকার ইউজ করতেই হতে পারে তাহলে বা ঢাকা দিয়ে দি বলো ঢাকা এটা হতে থাকো আর ধরো এটা যদি আমরা একদম ওই স্লো ফায়ারে যদি মাটির হাড়িতে করে করি তাহলে কেমন হবে মাটির হাড়িতে করলে খুব ভালো হয় তাতে একটা আলাদা ফ্লেভার আসে আলাদা টেস্ট আসে বা তামার হাড়িতে যদি করা হয় ওখানে তামার হাড়ি ইউজ করা হয় তামার হাড়িটা ইউজ হয় না ওকে তাহলে আজকে আমরা শিখলাম চট্টগ্রামের একটা স্পেশাল মাটন নামটা হচ্ছে মেজবানি গোস্ত এখনো রেডি হয়নি সিদ্ধ হতে তো একটু সময় লাগবেই আমরা এখানে মাটন দিয়ে করেছি তোমরা চাইলে এটা চিকেন দিয়েও ট্রাই করতে পারো টেস্টটা ডিফারেন্ট ডেফিনেটলি হবে খুব সুন্দর একটা গন্ধ আছে এই মশলাটার গন্ধ আচ্ছা কি শেখাচ্ছো বলো তো নেক্সট আইটেমটা নেক্সট যেটা হচ্ছে শুটকির পাতুরি আমি জানি আমার কোনো রাঁধুনি আর মিস করবো না একদম বসে আছে শুটকি ভাতকে তো সবাই আমরা ভালোবাসি তাহলে শুটকির পাতুরি অনেক মাছের পাতুরি খেয়েছো শুটকি মাছের পাতুরি কি খেয়েছো এখন অবধি খাওনি আজকে খাবে মানে আজকে তোমরা টেস্ট করে দেখবে কেমন হবে খেতে শুটকির পাতুরি রাঁধুনিতে চলছে দুই বাংলার খাবার সপ্তাহ আর আজকে আমরা ওপার বাংলার একটা স্পেশাল মাটন শিখে নিলাম যেটা আমরা মাটন খেতে সকলে ভালোই বাসি মেজবানি গোস্ত আমরা শিখে নিলাম এরপরেও একটা স্পেশাল রান্না শিখতে চলেছি সেটা কি এটা তো খুব লোভনীয় আমার কাছে এটা কি এটা শুটকি মাছ শুটকি মাছের পাতুরি আমুদি মাছের শুটকি আমুদি মাছের শুটকি তাই দেখছি আমাদের এখানে কিন্তু এত শুটকি পাওয়া যায় না এত ভ্যারাইটি শুটকি পাওয়া যায় আমাদের এখানে শুটকি পাওয়া যায় আমি বাংলাদেশে যখন যাই এবার নভেম্বরে যখন গেলাম আমি একজনকে বললাম চলো একটু করণ বাজারে নিয়ে চলো একটু শুটকি কিনবো সে বলল দাদা আপনার যাওয়ার দরকার নেই আমি বলে দিচ্ছি দেখি একটা লোক এসে আমাকে 10 কেজি শুটকি দিল এবার আমি তো 10 কেজি এবার আমি তো একটা ছোট্ট সুটকেস নিয়ে গেছি 4 দিনের জন্য গেছি জামা কাপড় ওখানে রেখে দিয়ে শুটকিটা ভরে নিয়ে এলাম জামা কাপড় রেখে এলাম ওরা বললো যে জামা কাপড় থাকলে আবার তুমি ফিরে আসবে তারপর আবার ডিসেম্বরে যখন গেলাম তখন জামা কাপড়টা নিয়ে এলাম জামা কাপড়ের থেকে শুটকি মাছ কতটা ইম্পর্টেন্ট জোড়া রয়েছে শুটকি মাছ এবার কাস্টমসে বলছে আপনার জামা কাপড় নিয়ে আপনার শুটকি মাছ কি আমরা ভালোবেসে দিয়েছেন আপনাদের দেশের লোক সেই জন্য আমি নিয়ে যাচ্ছি কাস্টমস থেকে কিছু অন্য কিছু সন্দেহ না 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 ভেবেছে ব্যবসা করার জন্য আমি বললাম না আমাকে ভালোবেসে দিয়েছে এটা আমি নিয়ে যাব কলকাতায় তো বললো জান 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 তুমি একা কি করে খেলে গো 10 কেজি আমি খাইনি তো আমি সুইগি চিনি দিয়ে সবাইকে বিতরণ করেছি আমাকে তো বিতরণ করতে হবে দেখো দন্দ তুমি তো শুটকি খাওয়াবি জানতাম না এবার নেক্সট টাইম যাব সামনে মাসে তখন তোমার শুটকি এনে দেব 10 কেজি লাগবে না আমার অল্প একটু 500 হলেই হবে 500 গ্রাম দিয়ে দেব
তো আজকে আমরা খাবো কিন্তু খুব ইন্টারেস্টিং একটা শুটকি। আমি কখনো এই আমদি মাছের শুটকি আমি কখনো আগে খাইনি, আজকে টেস্ট করব। কিন্তু কি শুটকির কি রেসিপি? এই শুটকিটা হচ্ছে অ্যাকচুয়ালি শুটকির পাতুরি। ওরা ভর্তা বানায়। আচ্ছা, ভর্তা বানিয়ে তবে কলা পাতার মধ্যে দিয়ে ইয়ে করে। তো আমি ভর্তা করব না, ভর্তা করতে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তো আমি এটাকে ভালো করে টেলে নেব। তেলে নিয়ে তারপরে কলা পাতা মুড়ে এটাকে সেকে দেব। আজকে আমরা শিখছি শুটকির পাতুরি। একদম মিস করো না, দেখে নাও উপকরণে কি কি লাগবে। শুটকির পাতুরি উপকরণ: আমুদি শুটকি, সর্ষের তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, মেথি, একসাথে গুঁড়ো করা মশলা, হলুদ গুঁড়ো, নুন, কলা পাতা। আচ্ছা, এটা তো ধরো আজকে আমরা আমুদি শুটকি দিয়ে করছি, আমরা চাইলে যে কোনো শুটকি দিয়ে করতে পারি। ওকে, আমি গ্যাসটা অন করে দিই। বাবা, এসব রান্নায় বেশি দেরি করতে নেই, তাড়াতাড়ি করতে হয়। কি তেলে হবে? সর্ষের তেল। সর্ষের তেল তো অবশ্যই। দেখো, ব্যাস, ঠিক আছে। কি ব্যাপার, তুমি ডায়েটে আছো নাকি? তেল এত কম দিচ্ছ? না, মাস্টার পরিমাণ অনুযায়ী তো সর্ষের তেল দিতে হয়। এত কম তেলে রান্না করো না। আমি নরমালি বেশি তেল দিয়ে রান্না করি। আমি চাই তেলের উপর রান্না করতে, জল কম দিয়ে। একদমই তাই, সেটাই দেখছি। তাই উল্টো হয়ে গেছে এখন, ডায়েটে আছে। তাহলে আচ্ছা, আমুদি শুটকিটাকে ধরো, এর মধ্যে তো শুটকিটাতে একটু নোনতা ভাব থাকে, মানে লবণ টবণ দেওয়াই থাকে। দেখো, আমি দেখেছি আমাদের এখানে শুটকিতে একটা নোনা ভাব, একটা বালি থাকে। বালি থাকে, কিন্তু ঢাকায় বা বাংলাদেশের যে শুটকি সেগুলো কিন্তু বালিটা থাকে না। হ্যাঁ, প্রথমে শুটকি মাছটাকে যেটা করতে হয়, সবসময় গরম জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তো গন্ধটা অনেকটা কেটে যায়। আর শুটকি মাছ রান্না করার সময় গন্ধ লাগে, কিন্তু খেতে গিয়ে একদমই গন্ধ লাগে না। চলো শুরু করে দাও। এবার আমাকে যেটা করতে হবে, আচ্ছা, এই মাছেও তুমি রসুন বাটা দেবে না, কুচিয়ে দেবে? রসুন কুচি দেবো, বাটা দিলেও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। আমি শুনলাম তুমি নাকি একটা সময় শুটকি খেতে না। আমি শুটকি খেতামই না, তো আমি একটা বাংলাদেশের একটা রিয়েলিটি শোতে জুরি হিসেবে গিয়েছিলাম। তো ওখানে যখন লাঞ্চ হচ্ছিল, দেখলাম সবাই শুটকি খাচ্ছে প্রচুর। আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি, তো টেস্ট করে দেখলাম দারুণ। তো তারপর থেকে শুটকি খাওয়া আমার রেগুলার। মানে সেইদিনকে ফার্স্ট টেস্ট করলাম। ফার্স্ট। আর ওদের ওখানে তো ভীষণ ভালো হয়। ভীষণ ভালো হয়। চলো, তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন কুচি গুলো দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে রসুন বাটাও দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এরপরে আমাকে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে তোমরা চাইলে রসুনটাকে বাটা, পেঁয়াজটাকে কুচি দিতেই পারো। তবে হ্যাঁ, আর পাতুরি যখন হচ্ছে আমার মনে হয় কুচি দিলে খারাপ হবে না, কুচিটা ভালোই লাগবে। কুচিটা মুখে খারাপ লাগে না। হ্যাঁ, আর খুব ফাইনলি চপড আর কি রসুন। এবার আমি এই যে গরম জলে ভেজানো হ্যাঁ শুটকি মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। ওকে, এবার গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি এতে সাদা সর্ষে, কালো সর্ষে আর মেথি এটাকে গুঁড়ো করে রেখেছি। আচ্ছা, পেস্ট নয়? পেস্ট নয়, সাদা সর্ষে, কালো সর্ষে, মেথি গুঁড়ো করা। এটা এটা কি, এটা স্পেশালিটি? এটা স্পেশাল এই মশলাটা। হ্যাঁ, বাহ। এবার হলুদ দিয়ে দেবো একটু। হ্যাঁ, ইন্টারেস্টিং। কিন্তু শুধুমাত্র পেঁয়াজ আর রসুন পড়লো, কাঁচা লঙ্কা দেওয়া হলো, সাদা সর্ষে, কালো সর্ষে আর মেথিকে রোস্ট করে গুঁড়ো করা, নুন দিলাম পরিমাণ মতো। এইবার গন্ধটা আসছে। এবার এটা হতে হতে আমি যেটা করব সেটা হচ্ছে কলা পাতাটাকে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে মানে ড্রাই রোস্ট করে নেব, কেন কলা পাতার একটা ব্রিটলনেস আছে। কলা পাতাটা যদি আমি এরকম ভাবে সেকে নিই তাহলে কলা পাতাটা ভাঙবে না, বা হাত করতে সুবিধা হবে। হ্যাঁ, আর নরম থাকবে। এই একটা চকচকে ভাব এসে যা, মানে সেটা হয়ে গেছে, দুদিকে করে নিলাম। ইচ্ছে করে জলে সেদ্ধও করে নেওয়া যায়। আচ্ছা, এই চকচকে ভাব এসে যা, মানে হয়ে গেল, হয়ে গেছে। ওকে, এবার আমি তাওয়াটা নেব। তাওয়াটা নিয়ে ফ্লেমটা জ্বালিয়ে দাও। এই তাওয়াতে একটু সর্ষের তেল দেবো। আচ্ছা, দুভাবে করা যায়। একটা হচ্ছে যে কলা পাতা দিয়ে মুড়ে ভাপিয়ে নেওয়া যায় বা সিদ্ধ করে নেওয়া যায়, আর একটা হচ্ছে পুরো জিনিসটাকে তলা একটা কলা পাতা, উপরে একটা কলা পাতা দিয়ে করে তারপরে নাবিয়ে নেওয়া যায়। এবার আমি এখানে একটা কলা পাতা দিয়ে দেবো। কলা পাতার চকচকে দিকটা তলায় থাকবে। আচ্ছা, এবার এটাকে আমি এখানে ঢেলে দেবো। ওই ফ্লেমটা অফ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ খেতে হবে। হ্যাঁ, এটা শুধু জাস্ট প্লেন ভাত। হ্যাঁ, আর কিছু লাগে না। এবার উপরে আরেকটা কলা পাতা দিয়ে দেবো।
দিয়ে খানিকক্ষণ এটাকে ভাপিয়ে নিয়ে এটাকে ঢাকা দেব একটু ঢাকিয়ে ঢাকা দিতে হবে যদি এটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু কলাপাতার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসবে এখন একটু ঢাকা দিলে জিনিসটা ভালো হবে খুব সিম্পল রেসিপি ইজি রেসিপি যেটা সত্যি কথা চট জলদিও হয়ে যায় এটা আমরা চাইলে আমার মনে হয় যে কোনো শুটকি দিয়ে করা যেতে পারে যে কোনো শুটকি দিয়ে করা যেতে পারে আচ্ছা এই যে বাংলাদেশ থেকে 10 কিলো শুটকি মাছ নিয়ে এসেছো বাংলাদেশে তো খুব ভালো শাড়ি পাওয়া যায় ঢাকাই ফাকাই পাওয়া যায় বৌদি না নো কখনো বৌদি আমার সঙ্গে যখন যায় তখন শাড়ি কেনে তো আমি তো শাড়ি ভারি চিনি না ওই যে তুমি আনো না আমি জানি না শুটকি মাছ নিয়ে এসে 10 কিলো শুটকি মাছ ইলিশ মাছ ইলিশ মাছ আমাকে আজকে এই সুন্দর শাড়িটা পরিয়েছে প্রিয়গোপাল বিষয় আর আমাকে এই সুন্দর জুয়েলারি গুলো পরিয়েছে বেন্ডিও ট্রেন আমাদের কিন্তু শুটকির পাতুরি তাহলে রেডি হয়ে গেল এখানে আজকে আমরা একটা অন্যরকম শুটকি টেস্ট করে দেখব কেমন লাগে পাতুরিটা হিসেবে খেতে আজকে দুটো ওপার বাংলার রান্নাই শিখলাম একটা শিখলাম হচ্ছে গিয়ে শুটকি পাতুরি এবং সেই শুটকিটা হচ্ছে আমোদি মাছের শুটকি আর আরেকটা শিখলাম মেজবানি গোস্ত মেজবানি গোস্ত মুখস্থ তোমার তো মুখস্থ তুমি তো প্রতিদিনই যাও ওখানে আমাদের তো যাওয়া হয় না দুটোই আমি টেস্ট করব দেখব কেমন হয়েছে খেতে তার আগে দেখে নাও দুটোরই প্রণালী আরো একবার মেজবানি গোস্ত উপকরণ মাটন সরষের তেল রাঁধুনি জায়ফল জৈত্রী সাহাজিরে শুকনো লঙ্কা হিং দারচিনি পোস্ত তিল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি শুকনো লঙ্কা কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ রসুন কুচি আদা কুচি শুকনো লঙ্কা রাঁধুনি মশলা মাংস নুন জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে মাটন সেদ্ধ হয়ে গেলেই তৈরি মেজবানি গোস্ত শুটকির পাতুরি উপকরণ আমুদি শুটকি সরষের তেল রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সাদা সরষে কালো সরষে মেথি একসাথে গুঁড়ো করা মশলা হলুদ গুঁড়ো নুন কলা পাতা প্রথমে সরষের তেল গরম করে রসুন কুচি পেঁয়াজ কুচি গরম জলে ভেজানো শুটকি মাছ গোটা কাঁচা লঙ্কা গুঁড়ো করা মশলা হলুদ গুঁড়ো নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরপর কলা পাতার দু পিঠ ভালো করে সেঁকে নিতে হবে তারপর ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে সেঁকে রাখা কলা পাতার ওপর রান্না করা শুটকি মাছ রেখে ওপর থেকে আরেকটা কলা পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি শুটকির পাতুরি আচ্ছা প্রথমে শুটকি মাছটা না আগে শুটকি মাছ খাওয়া যেতে হবে না কোনটা খাইবো আগে শুটকি মাছটা আগে খেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে তাহলে আগে বরং মাটনটাই খাই তুমি নিয়ে নাও মাটনটাও তো খেতে ব্যাপক হবে কিন্তু হ্যাঁ যারা যেরকম ভালোবাসে যে মাটন খেতে ভালোবাসে সে লাস্টে খাবে যে শুটকি খেতে ভালোবাসে সে সেই বুঝে খাবে যে কোনো ডমিনেটিং ফ্লেভারে দিয়ে এটা পরে খেতে হয় আমি খাবো তুমি দেখবে ফ্লেভারটা খুব ভালো দেওয়াতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হচ্ছে মানে আমি বলছি যে অকেশন মানে বিয়ে বাড়িতে যে রান্নাগুলো হয় তাতে রাঁধুনি দেয় না বিয়ে বাড়িতে তো আমাদের কোনো মাংসের রাঁধুনি দেওয়া হয় না কিন্তু এই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় সেটা কিসের জন্য তাহলে পেলাম এটা তো আদা পেঁয়াজ রসুনের ফ্লেভার রাঁধুনি রাঁধুনি গন্ধটাও কিন্তু ডমিনেট রাঁধুনি কিন্তু আমাদের এখানে দেওয়া হয় না রাঁধুনি দিলে একটা অন্য মাত্রা এসে যায় অন্য হ্যাঁ খুশি দেখে বেশ ভালো লাগছে মানে রাঁধুনি দিয়ে মাটন কিন্তু কখনো আমি আগে ট্রাই করিনি ভীষণ ভালো লাগছে খেতে এবার শুটকি মাছটা নিয়ে আগে একটুখানি টেস্ট করে দেখি রঙ্গনাও নিয়ে নাও শুটকি মাছ মাছ কাঁটা চামচ দিয়ে মানায় না এটা হচ্ছে কি একদম গরম ভাত দিয়ে হাত দিয়ে চটকে খেতে হবে তবে গিয়ে শুটকি মাছের যে আসল স্বাদটা পাওয়া যাবে টু গুড শুটকি মাছ ভাজা হোক চচ্চড়ি হোক বা তরকারি হোক বা এরকম পাতুরি হোক যেভাবেই হোক না কেন যে ফর্মেই হোক না কেন সেটা হচ্ছে সুপার হিট টু গুড খেতে হয়েছে বাড়িতে এটা পজিটিভলি ট্রাই করো তোমাদের কাছে যদি এই আমরা যে মাছ দিয়ে আজকে করলাম সেই মাছে তোমাদের যদি না থাকে তাহলে আমরা যেরকম ইজিলি যেগুলো আমরা মানে পাই সাধারণত বাজারে সেই মাছ দিয়ে করতে পারো লুটি মাছ দিয়ে করতে পারো একই টেস্ট হবে খেতে ভীষণ ভালো হয়েছে পজিটিভলি ট্রাই করো দেখে নেবো আজকে রঙ্গনদার জন্য রাঁধুনির পক্ষ থেকে কি কি উপহার আছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার টিলডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার আর থাকছে মিও আমের পক্ষ থেকে দারুণ একটা কেক একটা ছবি তুলি আমরা একসাথে তাকাও দিকে
রঙ্গনদা তোমার জন্য রয়েছে প্রতিবারই তোমাকে গিফটটা দিই আবারো দিলাম কিচে বিলাসী ফুড ভাউচার থ্যাঙ্ক ইউ আর রঙ্গনদা ওদের কিন্তু কালীঘাটের আউটলেট রয়েছে ওখানে যাও আচ্ছা নিশ্চয় দেখে নাও নীলাদি আজকে তোমাদের জন্য স্পেশাল কি টিপস এনেছে শুটকি মাছ হার্টের পক্ষে উপকারী ভীষণ ভালো লাগলো যে ওপার বাংলার রেসিপিগুলো তোমার হাত ধরে একবার করে ঝালিয়ে নেওয়া যায় অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পাই তবে অর্ডার দিয়ে রাখলাম এবারে কিন্তু 10 কেজি এলে কিন্তু আমাদের 1 কেজি যেন আসে নিশ্চয়ই অবশ্যই এরকম দেখিনি জামা কাপড় রেখে এসেছে বাংলাদেশে শুটকি মাছ নিয়ে এসেছে অসাধারণ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর কামিং আবার দেখা হবে নতুন কোনো ভালো কোনো রেসিপির সাথে তোমার সাথে আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ আগামীকাল ঠিক দুপুর 1:30টায় হাজির হয়ে যাব টিফিন টাইম সপ্তাহ নিয়ে স্কুল কলেজ খুলে গেছে অফিসও খুলে গেছে এখন সেটা খুলুক বা না খুলুক টিফিনের একটা সমস্যা প্রতিদিন আমাদের থাকেই সকালে আর বিকেলে কি টিফিন করা যায় তোমাদের জন্য হরেক রকম টিফিনের আইডিয়া নিয়ে চলে আসবো রাজনীতিতে ঠিক দুপুর 1:30টায় মিস করো না টাটা ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং আর প্রেজেন্স রাধুনী সোম থেকে রবি দুপুর 1:30টায়